হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার জন্য আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, কুচনো আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর বাঁধাকপি এখানে কেটে নিয়েছি আলুর টুকরো, আর হলো একটা মাছের মাথা চার টুকরো করে কেটে নিয়েছি। মাছের মাথাটা এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিই। মাখানো হয়ে গেছে, এবার আমি মাথাগুলো ভেজে নেব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। লঙ্কাটা তেজপাতাটা একটু ভেজে নেব। এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এবার ঢেকে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দিব।
এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। হয়ে গেছে প্রায়, এবার মাছের মাথাগুলো দিয়ে দিব। বাঁধাকপি রান্না হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।